ও ভাই, তাহলে কি থ্রোনিমোটের নতুন ভার্সন চলে আসলো? ও ভাই, এ কি দেখছি, স্পাইডারম্যানও কি এবারে এসে গেল আমাদের ফ্রি ফায়ারের ভেতরে? আর গাইস, এটাই কিন্তু হতে চলেছে ফ্রি ফায়ারের সব থেকে দামি এবং সুন্দর ইমোট। বলেন কি? সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো। তো গাইস, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি এই ভিডিওটায় 5000 লাইক কমপ্লিট করে দাও, সেক্ষেত্রে গাইস তোমাদের কিন্তু OB40 সমস্ত আপকামিং ধামাকেদার জিনিস কিন্তু তোমাদের সামনে সবার প্রথমে নিয়ে আসবো। কিন্তু গাইস, এখন অবধি তোমরা এই ভিডিওটায় একদিন হতে দাওনি, এখানে গাইস তোমরা কিন্তু 3.1K লাইক কমপ্লিট করে দিয়েছো আমার এই ভিডিওটায়। তো আমি আশা করছি এক থেকে দুদিনের ভেতরে কিন্তু এই ভিডিওটায় 5K থেকে কিন্তু বেশি লাইক কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি গাইস এখন অবধি এই ভিডিওটা না দেখে থাকো, তো অবশ্যই প্রথমে কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখে তারপরে গাইস কিন্তু এই ভিডিওটা দেখো। তো আজকের ভিডিওটা গাইস কিন্তু সেই লেভেলের হবে, কেননা গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন পেটটা কিন্তু দেখিয়ে দেবো, যে পেটটা এখন অবধি গাইস তোমরা কিন্তু কেউ দেখোনি। তাছাড়াও গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইমোট দেখিয়ে দেবো, যে ইমোট গুলো তোমরা কিন্তু OB40 আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস OB40 আপডেট মানে তোমাদেরকে বলে দিই, তো গাইস আজকের যে যে ইমোট গুলো তোমাদেরকে দেখাবো, তো সেই ইমোট গুলো গাইস এখন অবধি তোমরা কিন্তু কেউ দেখোনি। আর গাইস যে যে ইমোট গুলো দেখাবো, তো সেই ইমোট গুলো তোমরা কিন্তু জুন আর জুলাই মাসের ভেতরে কিন্তু দেখতে পাবে। সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম প্রথমে। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদের কিন্তু স্পাইডারম্যানের একটা নতুন আপডেট দেবো, তো তোমাদের গাইস স্পাইডারম্যান কাদের কাদের পছন্দ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন কস্টিউম গুলো কিন্তু দেখাতে চলেছি। তো আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু ভুল করো, এক ফোঁটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে গাইস কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে, তাছাড়া অনেক কিছুই কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। সো প্রথমে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে ডিজাইন করা সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখিয়ে দিই। তো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ইমেজ দেখতে পাচ্ছ, তো এরকম টাইপের ইমেজের কিছু কিন্তু জিনিস গাইনা ডিজাইন করবে। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু একটা পপুলার অ্যানিমে সিরিজের কিন্তু বান্ডিল। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে গ্রিন কালারেরও কিন্তু একটা বান্ডিল দেখতে পাচ্ছ। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা অরেঞ্জ কালারের বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ, ইয়েলো চুল কিন্তু যার আছে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ, আর গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ। তো এই যে গাইস কটা বান্ডিল, এটাও গাইস কিন্তু একটা পপুলার অ্যানিমে সিরিজের বান্ডিল। তো এটা গাইস কোন অ্যানিমে সিরিজের বান্ডিল তোমরা যদি কেউ জেনে থাকো, তাহলে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাছাড়াও গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা বান্ডিলের সাথে কিন্তু একটা স্পেশাল অ্যানিমেশনের ছবি কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও গাইস তোমরা কিন্তু এখানে একটা কিন্তু টোকেন বা গাইস কিন্তু কিছু ব্যাজের কিন্তু ছবি কিন্তু দেখতে পাচ্ছ। তো এগুলো গাইস কিন্তু গাইনা এখন শুধুমাত্র ডিজাইন করেছে। তারপরে গাইস তোমরা কিন্তু পোকেমন থিমেরও কিন্তু কিছু আইটেম দেখতে পাচ্ছ, যেরকম গাইস পিকাচু, তারপরে গাইস কিন্তু এখানে একটা বল, তারপরে গাইস এখানে কিন্তু একটা মেল বান্ডিল, আর গাইস কিন্তু কিছু পেটের স্কিন। তাছাড়াও গাইস তোমরা কিন্তু এখানে আরও কিন্তু কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, যেরকম গাইস এই কিছু বান্ডিল। তো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখালাম, তো গাইনা গাইস কিন্তু এই বান্ডিল কিন্তু শুধুমাত্র ডিজাইন করেছে। তো এই বান্ডিলগুলোর ভেতরে কোন বান্ডিলটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস এই বান্ডিলের কিন্তু একটা নাম্বারিংও তোমরা দেখতে পাচ্ছ, তো যেই নাম্বারের বান্ডিলটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো, তো সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস এরপর আমরা চলে আসছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের তৈরি একটা নতুন পেট দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের নতুন পেট, যে পেটটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা ডগ, যেটা কিন্তু একটা পার্টি থিমের কিন্তু জামা বা ড্রেস কিন্তু পরে আছে। তো এই যে গাইস পেটটা, এটা কিন্তু গারিনা একদম নতুন তৈরি করেছে। তো এই পেটটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর গাইস তোমাদেরকে বলে দিই, গাইনা কিন্তু এই পেটটা নিয়ে একটা ইমোটও কিন্তু তৈরি করেছে, তো চলো সেই ইমোটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে গাইস কিন্তু ক্যারেক্টার আর পেটটা কিন্তু এরকম টাইপের ডান্স করবে যেরকম দেখতে পাচ্ছ, আর গাইস লাস্টে গিয়ে কিন্তু ফায়ার করবে। তো গাইনা কিন্তু আমাদের এই নতুন পেটটাকে নিয়ে এরকম টাইপের ইমোট কিন্তু ডিজাইন করেছে। তো এই ইমোটটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এরপরে গাইস আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস প্রথমেই আমার পছন্দের একটা ইমোট তোমাদেরকে দেখাই, যে ইমোটটা তোমরা কিন্তু OB40 আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এখানে গাইস দেখতে পাচ্ছ এই যে ইমোটটা, যেখানে গাইস একটা চেয়ার নিয়ে ক্যারেক্টারটা বসবে, আর গাইস মাথার উপরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ছাতা চলে আসবে। তো এই ইমোটটা গাইস কিন্তু আমার হেভি
এফবি লেগেছে। তো এই ইমোটটা কিন্তু ওবি 40 আপডেটের পর আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। আর গাইস এই ইমোটের নাম কিন্তু হবে সি বিচ চিলিং ইমোট। তো এখানে গাইস সমুদ্রের পাশে কিন্তু চিল করছে, তো সেই থিমের উপর কিন্তু এই ইমোটটা তৈরি করা। তো এই ইমোটটা তো গাইস আমার হেভি লেগেছে, তো তোমাদের গাইস এই ইমোটটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে স্পাইডারম্যানের ব্যাপারটাও বলে দিই। তো গাইস গাইনা কিন্তু স্পাইডারম্যানের মতো একটা ইমোট কিন্তু তৈরি করেছে ওবি 40 আপডেটের জন্য। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, ইমোটটা কিন্তু পুরো ডিটো স্পাইডারম্যানের মতোই কিন্তু কাজ করছে যেরকম দেখতে পাচ্ছ। তো প্রথমে গাইস কিন্তু হয়তো স্পাইডার কামড়ানোর জন্য মাথায় একটা ওয়েব টাইপের আসে, তারপরে গাইস হাত থেকে জাল মারতে পাচ্ছে, আর গাইস তারপরে কিন্তু স্পাইডারম্যানের মতো স্টাইল দেখে কিন্তু এরকম টাইপের কিন্তু বসছে। তো পুরো কিন্তু স্পাইডারম্যানের থিমের উপর কিন্তু এটা তৈরি করেছে। তো এই নতুন ইমোটটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর গাইস এরপরে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, গাইনা ফ্রি ফায়ার কি আমাদের স্পাইডারম্যানের সঙ্গে কোলাপ করতে চলেছে? তো তোমাদেরকে বলে দিই গাইস, এর উপর তো এখন অবধি কোনো কনফার্ম আপডেট আমি পাইনি, শুধুমাত্র গাইস এই ইমোটটা পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গাইস যদি আপকামিং সময় গাইনা ফ্রি ফায়ার আমাদের স্পাইডারম্যানের সঙ্গে কোলাপ করে, সেক্ষেত্রে গাইস এই যে কস্টিউমগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এরকম টাইপের কস্টিউম কিন্তু তোমরা আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু দেখতে পাবে। তো এটা তো এখন অবধি কনফার্ম হয়নি, তো যদি গাইস আপকামিং সময় কোনো কনফার্ম আপডেট পাই এর রিগার্ডিং, তাহলে গাইস সেটা কিন্তু তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে থ্রোন ইমোটের ব্যাপারও বলে দিই। তো গাইস এখন অবধি অনেকেরই কিন্তু তোমাদের ফেভারিট আছে এই থ্রোন ইমোটটা। তো গাইনা কিন্তু গাইস এই থ্রোন ইমোটের মতো কিন্তু আরও একটা ইমোট আনতে চলেছে, তো চলো সেই ইমোটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ইমোটটা দেখতে পাচ্ছ। তো ইমোটটা গাইস কিন্তু প্রথমে এরকম টাইপের ডান্স করে নেবে, তারপরে গাইস কিন্তু একটা চেয়ারের উপর কিন্তু বসে পড়বে। তো চেয়ারটা গাইস কিন্তু এখন অবধি পুরোপুরি তোমাদেরকে শো করতে পারছি না, কেননা গাইস কিন্তু অনেকদিন আগে যেহেতু তোমাদেরকে ইমোটটা দেখাচ্ছি, কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই তো এই ইমোটটা কিন্তু থ্রোন ইমোটের মতোই হবে। তো এখন গাইস তোমরা যদি থ্রোন ইমোট ব্যবহার করো, শুধুমাত্র তোমরা কিন্তু চেয়ারে গিয়ে বসে পড়ো, কিন্তু গাইস এই ইমোটটা যখন ওবি 40 আপডেটের পর আসবে, তখন গাইস ইমোটটা ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথমে ডান্স করতে পারবে, তারপরে গাইস কিন্তু একটা চেয়ারে গিয়ে কিন্তু বসবে। তো ওবি 40 আপডেটের পর কিন্তু এই ইমোটটার ডিমান্ড কিন্তু খুব হাই হবে, সো এই ব্যাপারটা কিন্তু এখন থেকেই তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা নতুন মজাদার গাড়ি ইমোটও দেখিয়ে দিই, যে ইমোটটা তোমরা কিন্তু ওবি 40 আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো তারাই গাইস তোমাদেরকে এত ধামাকেদার জিনিস সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, তো তার জন্য গাইস একটা লাইক তোমরা কিন্তু অবশ্যই করে দিও। আর গাইস আজকের ভিডিওতে তোমরা কিন্তু 5000 লাইক কমপ্লিট করে দিও, সেক্ষেত্রে গাইস ওবি 40 এর কিন্তু নেক্সট আরো একটা ধামাকেদার ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই মনে করে তোমরা কিন্তু সকলেই এই ভিডিওটায় 5000 লাইক কিন্তু কমপ্লিট করে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে নতুন গাড়ির ইমোটটাও দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই যে একটা ইমোট, তো এটা একটা কিন্তু গাড়ি টাইপের ইমোটটা করেছে যেরকম দেখতে পাচ্ছ। তো এই ইমোটটার নাম কিন্তু হতে চলেছে ননস্টপ ইমোট। তো এই ইমোটটা যখনই গাইস তোমরা ব্যবহার করবে, এরকম টাইপের একটা গাড়ি কিন্তু চলে আসবে যার উপর কিন্তু তুমি বসে থাকবে। তো এই ইমোটটাও কিন্তু আমাদের ওবি 40 আপডেটের পর আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। তো এই ইমোটটাও কিন্তু খুবই ইউনিক টাইপেরই করেছে। তো এই ননস্টপ ইমোটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাছাড়াও গাইস নতুন আপডেটের পর কিন্তু আমাদের ট্রেন্ড সেকশনে একটা নতুন জিনিস কিন্তু আসবে, তো সেই জিনিসেরও কিন্তু একটা ইমোট বেরিয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, তো ইমোটটা ব্যবহার করলে এরকম টাইপের অ্যানিমেশন হওয়ার পর তোমার কাঁধের উপর কিন্তু এরকম টাইপের একটা ডানা হয়ে যাবে। তো এই যে গাইস ইমোটটা আছে, তো এই ইমোটটা তোমরা কিন্তু ওবি 40 আপডেটের পর আমাদের ট্রেন্ড সেকশনের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো ইমোটটাও গাইস কিন্তু একটু ইউনিক টাইপেরই করেছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ইমোটটা তোমরা যদি একবার ব্যবহার করো, সেক্ষেত্রে গাইস ইমোটের এই যে ডানাটা, তো এই ডানাটা কিন্তু তোমার গায়ে থাকবে, আর গাইস তুমি কিন্তু এরকম টাইপের কিন্তু হাবার উপর কিন্তু ভেসেই থাকবে। থ্রোন ইমোটে যেরকম হয় একবার ইমোটটা ব্যবহার করলে কিন্তু সে চেয়ারের উপর বসেই থাকে, তো সেরকম টাইপেরই কিন্তু ইমোটটা হবে। তো ট্রেন্ড সেকশনের নতুন ইমোটটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ইমোটটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়াও গাইস আমার কাছে কিন্তু এখন অবধি আরও অনেক কটা আপডেট পড়ে আছে, যেরকম গাইস আমাদের নতুন ইভো গানটা, সেটা গাইস কিন্তু ফুল ডিটেলসটা পেয়ে গেছি। তার পাশাপাশি গাইস আমাদের ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত অ্যানিমেশন, তাছাড়া আরও অনেক কিন্তু আপডেট আছে, সেগুলো গাইস কিন্তু তোমাদেরকে ওবি 40 নেক্সট ভিডিওতে কিন্তু জানাবো। তো তার জন্য গাইস তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও, সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে সবার প্রথমে কিন্তু জানতে পেরে যাবে। আর গাইস অবশ্যই আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু 5000 লাইকের লাইক এমটা কিন্তু কমপ্লিট করে দিও, সেক্ষেত্রে গাইস ওবি 40 নেক্সট ভিডিওটা কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে আসবে। আর গাইস আজকে যে যে ইমোটগুলো তোমাদেরকে দেখালাম, তো ইমোটগুলোর মধ্যে কোন ইমোটটা তোমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। আর গাইস যে যে ইমোটগুলো দেখালাম, তো গাইস ওবি 40 আপডেটের পর তোমরা কিন্তু সেই সমস্ত ইমোটগুলো ধীরে ধীরে করে কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তো সবই কিছু কিন্তু তোমাদেরকে
আজকে ভিডিওটা ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।